নমস্কার বন্ধুরা, আজকে যে জবের নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে সেটি এসেছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড থেকে। বন্ধুরা, এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে, তাহলে দেখুন সেখানে বলা হয়েছে এ গভর্নমেন্ট অফ ত্রিপুরা এন্টারপ্রেনারশিপ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে আন্ডার TSECL এর মাধ্যমে লোক নিয়োগ করা, পুরো স্টেট ইলেকট্রিসিটির মাধ্যমে বন্ধুরা লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে সেখানে ফার্স্টলি দেখুন পোস্ট নেম বলা হয়েছে সিনিয়র ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। নেক্সট বলা হয়েছে 90 সংখ্যা রয়েছে একটি। তাহলে যারা এই পোস্টটির জন্য অ্যাপ্লিকেশনটি করবেন, আপনাদের যোগ্যতা কী কী প্রয়োজন এবং কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তার সম্পূর্ণ ডিটেলস বন্ধুরা এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোটোটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। দেখুন ফার্স্টলি বলা হয়েছে পে স্কেল। পে স্কেলের মধ্যে বলা হয়েছে 15,600 টাকা থেকে পে স্কেলটি আপনাদের শুরু হবে। নেক্সট দেখুন এলিজিবিলিটির মধ্যে আপনাদের চাওয়া হয়েছে এজ লিমিট। এজ লিমিটের মধ্যে দেখুন আপ টু 45 অবধি সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এসসি এসটি পিএস যারা ক্যান্ডিডেট রয়েছেন আপনারা 5 বছরের এজের রিল্যাক্সেশন পেয়ে যাবেন। নেক্সট দেখুন সেখানে বলা হচ্ছে যারা রিটায়ার্ড পার্সন রয়েছেন আপনাদের 62 অবধি সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেক্সট বলা হচ্ছে কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। ফার্স্টলি দেখুন সেখানে বলা হচ্ছে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি বন্ধুরা সম্পূর্ণ ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা চেক আউট করে নিয়ে নেবেন। আপনাদের এডুকেশনের মধ্যে চাওয়া হয়েছে দেখুন 55% মার্ক প্রয়োজন, সঙ্গে আপনাদের যে এডুকেশন চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর পার্সোনাল ম্যানেজমেন্ট MBA with specialization in human resource management or personnel management from any university recognized by the UGC. Preferable will be given to the candidate having PhD and MBA. MBA with specialization in human resource management, first class in 2 years time postgraduate diploma in management with human resource management or personnel management from any institution organized. তাহলে দেখুন বন্ধুরা আপনাদের এই যে ডিগ্রিগুলি থেকে থাকে তাহলে সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। নেক্সট দেখুন সেখানে ওদের ইম্পর্টেন্ট টপিকগুলির মধ্যে চাওয়া হয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন ফি, যারা অ্যাপ্লিকেশনটি করবেন। দেখুন সেখানে বলা হচ্ছে যারা ইউআর কাস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করবেন আপনারা 500 দিয়ে অ্যাপ্লিকেশনটি করতে হবে। নেক্সট বলা হয়েছে এসসি এবং এসটি যারা রয়েছেন আপনারা 400 দিয়ে অ্যাপ্লিকেশনটি করতে হবে এবং দেখুন সেখানে বলা হয়েছে সেটা অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেটা ডিমান্ড ড্রাফট করতে হবে এবং ব্যাংকের সম্পূর্ণ ডিটেলসগুলো মধ্যে সেখানে তুলে ধরা হয়েছে। নেক্সট যেগুলি বলা হয়েছে আপনার যারা অ্যাপ্লিকেশনটি করবেন আপনারা ওদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, প্রেসক্রাইব ফর্মেট রয়েছে এবং সেটা NXRA, সেটা আমি দেখিয়ে দেবো। সঙ্গে আপনাদের সমস্ত রিলিভেন্ট ডকুমেন্ট ডিমান্ড ড্রাফটির সঙ্গে দিয়ে দিতে হবে। সঙ্গে আপনার টু কপি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। সমস্ত রিলিভেন্ট ডকুমেন্ট টেস্টিমোনিয়ালসগুলো সঙ্গে বন্ধুরা দিয়ে দিতে হবে। এজ প্রুফ এবং এক্সপিরিয়েন্সগুলো সঙ্গে দিতে হবে। সঙ্গে আপনাদের একটি এনভেলপ দিতে হবে এবং এনভেলপের উপর লিখতে হবে দেখুন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিনিয়র HRM আন্ডার TSECL লিখতে হবে এবং দেখুন যে অ্যাড্রেসের মধ্যে সেন্ড করতে হবে বলা হয়েছে দেখুন টু দ্য ম্যানেজিং ডাইরেক্টর ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড বিদ্যুৎ ভবন কর্পোরেট অফিস নর্থ বলবানীপুর আগরতলা ত্রিপুরা ওয়েস্ট এবং পিন নাম্বারটিও উল্লেখ করে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই যে অ্যাড্রেসের মধ্যে বন্ধুরা আপনারা পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড করতে হবে এবং সেখানে বলা হয়েছে লাস্ট ডেট দেখুন 12 সেপ্টেম্বর 2022 মধ্যে বন্ধুরা সেখানে সেন্ড করতে হবে, লাস্ট ডেটটি উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন যারা অ্যাপ্লিকেশনটি করবেন আপনাদের দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটি সেখানে NXRA, এর মধ্যে বেসিক ডিটেলসগুলো রয়েছে। একটি আপনার পাসপোর্ট যে ফটো লাগিয়ে নিতে হবে সেটা গাম অথবা আটা দিয়ে এবং সেটা কালার হতে হবে এবং বেসিক ডিটেলসগুলো ফিল করে বন্ধুরা নির্দিষ্ট ডেটের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড করতে হবে। তাহলে বন্ধুরা আজকে আমরা ত্রিপুরা ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তা সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি। আপনারা যদি কোনো ধরনের ইনকোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তাহলে এই নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে বন্ধুরা ডিটেলসে চেক আউট করে নিয়ে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।